কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে যামিনী রায় আর্ট গ্যালারিতে চিত্রকর দিবাকর চক্রবর্তীর 31তম চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। প্রদর্শনী চলবে 4 তারিখ পর্যন্ত। প্রদর্শনীর বেশিরভাগ ছবি হাতে আঁকা প্রকৃতির চিত্র, রয়েছে বেশ কিছু পেন্সিল স্কেচ। এদিন প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চক্রবর্তী, ফাদার ডেভিস, ফাদার মানি মানুয়াল, সোশ্যাল ওয়ার্কার সীমা ভৌমিক। চলুন শুনে নেওয়া যাক আনন্দ সংবাদ লাইভের মুখোমুখি হয়ে চিত্রকর দিবাকর চক্রবর্তী কি বললেন। নমস্কার, আমি রামিজ আলী আহমেদ। এই মুহূর্তে আমাদের আনন্দ সংবাদ লাইভে আড্ডায় আছেন দিবাকর চক্রবর্তী, যার আজকে থেকে পেন্টিং এক্সিবিশন শুরু হচ্ছে। তার কাছ থেকে তার এক্সিবিশনের সবার পুরো ডিটেলস জেনে নেবো। দিবাকর, এই যে 31st সোলো পেন্টিং এক্সিবিশন, এবং দেখলাম প্রত্যেকটা হাতে আঁকা ছবি, এই যে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলবে, ডিটেলসটা যদি একটু শেয়ার করেন। 2 তারিখ থেকে 4 তারিখ অবধি আমি আজকে আমাদের প্রোগ্রাম উদ্বোধন করছি, আমি আর্ট এক্সিবিশন উদ্দেশ্য করব। আর আপনার দীর্ঘ মানুষ একটা বিরাট জার্নি যাচ্ছে, শিল্পী থেকে মানে শুরুটা হয়েছিল। আর আমি সাধারণত গ্রামীণ ছিলাম, আমি হাওড়া গ্রামীণ তো। এখনকার সময় তো সমস্ত বিদেশি রং টং পৌঁছে গেছে, সব আনছি দেশ বিদেশ দিয়ে থেকে, মানে রঙের কাজ। কিন্তু যেই সময় থেকে শিশু অবস্থা থেকে বেড়ে ওঠা, মাটির টান ওটাকে ছাড়তে পারছি না। মাটিতেই ছবি আঁকা হয়ে পড়ে, উঠোনে মাটির উঠোনে ছবি আঁকা, ভারে পুজো মেয়ে, তারপর ধীরে ধীরে কাজ করতে 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 গ্রামে এগিয়ে গিয়ে ছবি আঁকা। আর কালদাস খুব টানে সারা ভারতবর্ষের মেয়ে শুধু কোথায় কোথায় কালদাস আছে দেখা। কিছু আমার এই এক্সিবিশনে ছবি আছে কালদাসের, বেঙ্গল মানে আমাদের ভারতবর্ষের ভূমিতে বিভিন্ন স্পটে এই কালদাস, কেন্দুগাছ, কার্তিকাছ একটি শ্রদ্ধা রয়েছে। তার মধ্যে কিছু স্টেটে সিমিলারিটি রয়েছে, যেরকম আপনার কেরালা আছে, কর্ণাটক আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে, এগুলো একটা ব্যালেন্স আছে। বিশেষ করে কালগাছ, কেন্দুগাছ, কলাগাছ এগুলো অ্যাভেলেবেল আমাদের দীপাবলির সঙ্গে। তো এইগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম, ওদের সানডে স্যাটারডে সানডে আমাদের একটু হালকা করে কাজের চাপ কম থাকে, তো ওদেরকে বসে একটু মানে স্টাডি করি, দেখে ভালো লাগে ওদেরকে, এই যে ড্রয়িং করতে ভালো লাগে। আর পারমিশন পারমিশন দিয়ে যে আমাদের কিছু পেন্টিং ড্রয়িং করতে ওরাও খুব ইন্টারেস্টেড, খুব খুশি। দিবাকর, এই মোবাইলের দুনিয়ায় যখন যেখানে হাতের মুখে সব ছবি, মানে মোবাইলে ছবি আঁকা যাচ্ছে, যেখানে ইন্টারনেটে কাদা কাদা ফটোগ্রাফি, সেখানে হাতে আঁকা ছবির এখন গুরুত্ব কতটা, এবং মানুষের যে কাছে যে আগে যে একটা প্রকৃতির যে একটা বেশ কাছে ছিল সেটার বা গুরুত্বটা কতটা? হাতে আঁকা ছবির কোনো বিকল্প নেই, এই ছবি পরবর্তীকালে আপনি দেখুন যত দিন যাবে এগুলো সংগ্রহশালায় থাকবে, সেগুলো একটা অ্যান্টিকে পরিণত হবে। কিন্তু মোবাইল বা ইন্টারনেট বা আদার্স যে পেন্টিং মানে আমরা ল্যাপটপ কম্পিউটারে যেটা তৈরি করি, এনিমেশন করি, সেটা একরকম পেন্টিং হয়। কিন্তু পেন্টিং যেটা হাতে আঁকা পেন্টিং, ওটা কিন্তু একটা বিরাট লেভেলে পৌঁছবে, ওটা একটা অ্যান্টিক, আপনার কয়েকশো বছর কয়েক হাজার বছর ওটা। এই যে 31st স্লো এক্সিবিশন, এবার এর আগে যে 30 পর্যন্ত বিভিন্ন জায়গায় করেছেন, নাকি কলকাতা কেন্দ্রিক? কলকাতা কেন্দ্রিক মানে আমি দিল্লি, বোম্বে বিভিন্ন জায়গায় করেছেন। এই 31তমটা আপনি আইসিসিআর আইসিসিআর। থ্যাংক ইউ দিবাকর, এবং আপনার এই সকলটা অসংখ্য শুভেচ্ছা।